পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে বিটিআরসির ক্ষমতা হয়তো এমওপিটিতে চলে যাচ্ছে, অথবা সরকার ডিজিটাল বাংলাদেশ বলে যে ফিলোসফিক স্বপ্নটি দেখাচ্ছেন, এই যোগাযোগ সংশোধনে হয়তো আইন সংশোধনে সেটির রিফ্লেকশন নাও থাকতে পারে। আপনি কি না, এটা আমরা যেটা মূলত আপনার বিটিআরসি যেভাবে কাজ করে, তারা কিন্তু এক্সিকিউশনটা করে, তো যারা এক্সিকিউশন করছে তাদেরকে, তারাই যদি পলিসি ঠিক করে সেখানে, কিন্তু আমি দেখেছি, আমরা দেখেছি যে এটা যথেষ্ট মানে আপনার ওই কি বলবো জোড়াতালির ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমরা বলছি যারা এক্সিকিউশন করবে তারা এক্সিকিউশনে মনোযোগী হবে, এবং এই জিনিসটা যারা পলিসি নিয়ে কাজ করবে তারা পলিসি নিয়েই কাজ করবে। সেই কারণে আমরা চাচ্ছি যে এটাকে আলাদা করে ফেলা, এবং আমার মনে হয় অন্যান্য দেশে আপনি ভারতেও দেখেছেন এই ধরনের জিনিসগুলো ঠিক এইভাবে পলিসি মেকিং একজন করছেন, এক্সিকিউশন রাইট। হাসান আপনি কি বলবেন টেলিযোগাযোগ আইন সংস্কারের বা সংশোধন? আসলে আমাদের সাথে ভারতের তুলনা কখনোই হয় না, মানে আমরা যদি আইনের কথা বলি, কারণ ভারতে যদি আপনি অপারেটরদের দিকে খেয়াল করেন, ম্যাক্সিমাম অপারেটর তারা হচ্ছে লোকাল, মানে তারা হচ্ছে একদম দেশীয় অপারেটর, তো তাদের হ্যান্ডেল করা গভর্নমেন্টের জন্য খুবই সহজ। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যে হঠাৎ আমাদের কি হলো যে আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ বিটিআরসির কাছ থেকে আমরা মিনিস্ট্রি ক্ষমতা নিয়ে যাব, এই যে পলিটিসাইজ করার একটা এক্সারসাইজ শুরু হয়ে গেছে, মানে হঠাৎ আমাদের কি হলো যে আমরা এখন মিনিস্ট্রিতে আমরা নিয়ে যাব। নাম্বার ওয়ান যেটা কোশ্চেন উঠছে বাজারে সেটা হচ্ছে, মিনিস্ট্রির কাছে কিন্তু বিটিসিএল আছে, একজন অপারেটর আছে, টেলিটক আছে, অপারেটর কেন এখন রেগুলেটর হবে? অপারেটর যদি রেগুলেটর হয় মানে এট দ্য সেম টাইম তারা যদি দুইটা, মানে সে অপারেটর সেই রেগুলেটর, তাহলে কি লেভেল প্লেইং ফিল্ডটা থাকতেছে? এই প্রশ্নের যদি আপনি, আমি এই প্রশ্নের উত্তরই দিচ্ছিলাম, কিন্তু আমি বললাম বিটিআরসিও তে কিন্তু সর্ট অফ তারাই কিন্তু এক্সিকিউশন করছে, তারাই অপারেট করার, কিন্তু হাসান তো বলছে এখন এমওপিটিও অপারেটর, তারাই রেগুলেটর, তারাই কম্পিটিটর, তারাই পলিসি। না না, দ্যাটস নট ট্রু, কারণ ওরা তো ধরেন ওদিকে তো স্বায়ত্তশাসিত একটা, তারা তো কোম্পানি, সো দে হ্যাভ গট দেয়ার ওন, মানে তাদের নিজস্ব কতগুলো আইন কানুন আছে তার মধ্যে দিয়ে চলা, কিন্তু মিনিস্ট্রি সম্পূর্ণ আলাদা, এবং মিনিস্ট্রির কাজই হচ্ছে কিন্তু পলিসি নিয়ে কাজ করা, সেই জায়গাটা। তাছাড়া আমি বলি, যদি এক্সাম্পল হিসেবে ধরি আমি, এই যে ধরেন বিটিআরসি যখন আপনার ওই অকশনে গেল, লাইসেন্স অকশন, অকশনে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার আজকে ধরেন ওই যে আমরা ওয়াইমেক্সে যে যেতে চাচ্ছি, এই জাস্ট খালি আপনার অকশনে তারা মানে কি বলবো দাম তুলতে তুলতে এমন জায়গায় চলে গেছে যে এখন বেচারারা মানে না পারছে কাজটা করতে, না মানে সাধারণ মানুষের কাছে কত টাকায় যাবে আমরা জানি না। সুতরাং এখানে টোটাল চিন্তাটাই ভুল ছিল যে সরকার অ্যাজ ইট ব্যবসা করতে যাচ্ছে, কিন্তু আমরা তো জায়গায় জায়গায় আপনার উল্টো সাবসিডি দিচ্ছি। তো এই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে, এবং যার জন্য আমরা চেষ্টাটা এইভাবে করছি। কিন্তু সরকারের কি ওই ক্যাপাসিটি বা এমওপিটির ওই ক্যাপাসিটি রয়েছে যে টেলিযোগাযোগ বা আইসিটির মতো এরকম স্পেশালাইজড বিষয় হ্যান্ডেল করার? আমার কাছে যদি এক শব্দে জানতে চান তাহলে আমি বলবো না, না বলবো এই কারণে যে মন্ত্রণালয়ে যারা যখন কাজ করেন তারা সবই হচ্ছে ট্রান্সফারেবল জব, যার কারণে তাদের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট মানে অভিজ্ঞতাটা ওইভাবে কখনই হয় না। তারা আসেন, ছ মাস করেন, কেউ দুবছর করেন, চলে যান। আর আমি মাননীয় প্রতিমন্ত্রীর একটা জায়গা একটু টেনে নিয়ে বলতে চাই, মাননীয় প্রতিমন্ত্রী বললেন যে গভর্নমেন্টের যে অপারেটরগুলো বিটিসিএল, টেলিটক, টেলিফোন শিল্প সংস্থা, কেবল শিল্প সংস্থা, এগুলো স্বাধীন, মোটেই না। এগুলার বোর্ডে যারা আছে, বোর্ডের চেয়ারম্যান হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, এক। দুই হচ্ছে ওই বোর্ডে যারা আছে ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেন, যুগ্ম সচিব আছেন, উপসচিব আছেন, তারাই হচ্ছে এই কোম্পানিগুলোর কোনো কোনো জায়গায় এমডি, কোনো কোনো জায়গায় বোর্ড মেম্বার। তার মানে হচ্ছে পুরোপুরি এটা তাদের হাতে, একদম তাদের হাতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই আইন নিয়ে এত কথা বলছি এ কারণে যে আমরা যদি, আমি আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এটা হলো সামনের দিকে তাকানোর বিষয়, কিন্তু পিছনে ফিরে যেতে হচ্ছে এই কারণে যে যখন বিটিআরসি ছিল না বা বিটিআরসির এই পাওয়ারটা ছিল না, সেই সময়ের অভিজ্ঞতাগুলো আমাদের সামনে আসলে আমরা দেখতে পাবো যে তখন কি হয়েছে এই সেক্টরগুলো নিয়ে। এবং আপনি মনে করছেন ওই সময়ে বাংলাদেশ ফেরত যাচ্ছে? যদি ফেরত যাচ্ছে আমি বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের ওই বিষয়গুলো মনে রাখা উচিত, যে টেলিটককে আসতে কত বাধা দেওয়া হয়েছে, অন্য অপারেটরগুলো কিভাবে অবৈধ সুযোগগুলো নিয়েছে, সেই শিক্ষাগুলো আমাদের মানে মনে রাখা উচিত। আমরা যদি বিটিআরসির ইতিহাসটা দেখি, তারা যখন শুরু করেছিল আপনার 2001 সালের দিকে আর কি শুরু করেছিল, তখন একটা প্র্যাকটিস ছিল এরকম যে অপারেটরদের শক্তি অনেক বেশি ছিল,
ইভেন পলিসি মেকিং এ অপারেটরদের একটা হাত ছিল তখন, দেন আপনার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, গভর্নমেন্টের স্ট্যান্ডার্ডিং কিছু প্রজেক্ট ছিল। এখন কিন্তু বিটিআরসি 150 জন জনবল নিয়ে বিটিআরসি কিন্তু একটা ভালো একটা পজিশনে আছে। আপনি দেখবেন লাস্ট 2-3 ইয়ার্স এ বিটিআরসি এর রোলটা, এটাতে ক্রিটিসিজম থাকতে পারে আবার কিছু ভালো দিকও আছে। সো বিটিআরসি কিন্তু এখন একটা স্টেবল সিচুয়েশন আছে টু রেগুলেট দ্য মার্কেট। সো এই সিচুয়েশন এসে আমি মানে আমার বোধগম্য নয় কেন হঠাৎ নিশ্চিতে যেতে হবে। রেগুলেটরি বডি তো রেগুলেটরি কাজ করবেই, এতে তো কোনো তাদেরকে বাধা তো কেউ দিচ্ছে না। তাছাড়াও আমি বলছি যে আমাদের আসলে পুরো জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখছি আমরা আর কি। আমরা চাচ্ছি ধরেন আমাদের যে কম্পিউটার কাউন্সিল যেটা আছে, আসলে ওইটাকে একটা পুল তৈরি করব আমরা। এখন অল এক্সপার্ট উইল বি দেয়ার এবং ওখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাবো আর কি ওখানকার এক্সপার্টগুলোকে। সেই জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারি নাই এবং এখন ধরেন একটা ফরমেশনে আসছি আমরা মাত্র। এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা হলো ধরেন এখন কি হয়েছে, এখন বিভিন্ন মন্ত্রণালয় তাদের মতো কিছু কিছু কাজ করছে, যেটাকে আমি মনে করি পজিটিভ। কারণ এই জন্য পজিটিভ মনে করছে যে তারা অন্তত ভয়টা ভাঙছে। কিন্তু এরপরে তো ধরেন এইভাবে যার যার মতো তো করলে চলবে না। যেমন আমি বলি যে অনেকগুলো বাগানে ফুল ফুটছে কিন্তু আমাদের মালাটা তো গাঁথতে হবে, এবং সেই জায়গাটাই আমরা মনে করছি যে ধরেন একটা একটা টোটাল একে কিন্তু একটা ফ্রেমওয়ার্কে আনতে হবে, বিশেষ করে গভর্নমেন্টের। এবং সেই জায়গাটায় ধরেন আমরা বাংলা গভনেট একটা নতুন প্রজেক্ট যেটা আপনার এনএসসি থেকে পাশ করা হয়েছে, ওইটা যখন আসবে তখন কিন্তু আবার সবগুলো মন্ত্রণালয়কে আমাদের মানতে হবে। তার আগে কিন্তু আমরা একটা একটা পুল অফ এক্সপার্টস এটা অবশ্যই, পুল অফ এক্সপার্ট তৈরি হবে কোথায় আপনি বলছিলেন? এটা এটা ওই আপনার কম্পিউটার কাউন্সিল যেটা আমাদের সেখানে। এখানে দুটি প্রশ্ন ছিল যে এই এমওপিটি যদি টেলিটক বা বিটিসিএল কে ওনারা বলছিলেন যে মন্ত্রণালয়ের লোকরাই তার এমডি বা অন্য কিছু, আপনি বলছিলেন তারা স্বায়ত্তশাসিত না, এটা কিছুটা ধরেন আমার মনে করি, আমি মনে করি যে এগুলো আসলে আমাদের নতুন ভাবে দেখা উচিত, এটা আমার ধারণা। কিন্তু প্রশ্নটা হলো এটা আমার মন্ত্রণালয়। একজন দর্শক টেলিফোনে রয়েছেন, আপনার প্রশ্ন শুনবো, বলুন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, বলুন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি এমএসএফ এর বলছি, আপনার স্বাগত দিন। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী সাহেবের কাছে। জি জি, আমার প্রশ্ন হলো যে এতদিন যেমন শুনছি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আমরা করতেছেন, তো যে অবস্থা দেখছি ছাত্রলীগ দিবস গুরুত্ব দর্শক, আমরা এই আলোচনা আজকে যাব না, আমরা প্রায় রাজনৈতিক আলোচনা করে থাকি, আজকে আমরা প্রযুক্তিগত আলোচনাই করতে চাই। দর্শক আমাদের সঙ্গে থাকুন, একটি বিরতিতে যাচ্ছি, রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে।